হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওনলি ফর WBCS। আজকে আমি কিছু ইম্পর্ট্যান্ট ডেটস নিয়ে ডিসকাস করবো, যেটা মার্চ মাসের যে সমস্ত ইম্পর্ট্যান্ট ডেটসগুলো কম্পিটিটিভ এক্সামে আসে সেই সমস্ত ইম্পর্ট্যান্ট ডেটস নিয়ে ডিসকাস করবো। সো এর আগের ভিডিওতে আমি ফেব্রুয়ারি মাসের ইম্পর্ট্যান্ট ডেটস নিয়ে ডিসকাস করেছি, তার আগের ভিডিওতে জানুয়ারি মাসের ইম্পর্ট্যান্ট ডেটসগুলো নিয়ে ডিসকাস করেছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। সো শুরু করা যাক। ফার্স্ট মার্চ বিশ্ব নাগরিক দিবস, সেলফ ইনজুরি সচেতনতা দিবস। থার্ড মার্চ জাতীয় প্রতিরক্ষা দিবস বা ন্যাশনাল ডিফেন্স ডে। ফোর্থ মার্চ জাতীয় সুরক্ষা দিবস বা ন্যাশনাল সিকিউরিটি ডে। এইট মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস বা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। এইট মার্চটা খুব ইম্পর্ট্যান্ট, অনেক কম্পিটিটিভ এক্সামে আমাদের আন্তর্জাতিক মহিলা দিবস সম্পর্কে জানতে চাওয়া হয়েছে যে সেটা কত তারিখে সেলিব্রেট করা হয়। সো 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস সেলিব্রেট করা হয়। 8ই মার্চ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 11ই মার্চ আন্দামান দিবস বা আন্দামান ডে। 12ই মার্চ কমনওয়েলথ দিবস। 14ই মার্চ বিশ্ব পায়ের দিবস এবং বিশ্ব নদী বাঁচাও দিবস। 15ই মার্চ বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস বা ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। 15ই মার্চ বিশ্ব প্রতিদ্বন্দ্বী দিবস বা ওয়ার্ল্ড ডিজেবল ডে। 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস বা ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। 17ই মার্চ জাতীয় বক্সার দিবস। 19ই মার্চ বিশ্ব পিতৃ দিবস। 20ই মার্চ বিশ্ব ফরাসি দিবস। 21ই মার্চ বিশ্ব কবিতা দিবস। 21ই মার্চ ভারতের জাতি বৈষম্য দূরীকরণ দিবস বা এলিমিনেশন ডে। 21ই মার্চ বিশ্ব অরণ্য দিবস বা ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে। 22ই মার্চ বিশ্ব জল দিবস বা ওয়ার্ল্ড ডে ফর ওয়াটার। 23ই মার্চ বিশ্ব আবহাওয়া দিবস বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে। 24ই মার্চ বিশ্ব যক্ষা দিবস বা ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে। 25ই মার্চ বিশ্ব ক্রীতদাস প্রথা নিবারণ দিবস। 26ই মার্চ বিশ্ব নাট্য দিবস বা ওয়ার্ল্ড প্লে ডে। 30ই মার্চ রাজস্থান দিবস বা রাজস্থান ডে। ওকে গাইজ, এগুলোই ছিল মার্চ মাসের ইম্পর্টেন্ট কিছু ডেটস। তোমরা এগুলো খাতে লিখে নাও, স্টাডি করো, এগুলো কম্পিটিটিভ এক্সামে খুব ইম্পর্টেন্ট। আর এর আগে যদি তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি ভিডিওটা দেখতে চাও সেটাও দেখে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যদি কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করো যাতে আমাদের আপলোড করা নিউ ভিডিওজের নোটিফিকেশান তোমার কাছে সবথেকে আগে পৌঁছায়। দ্যাটস অল, থ্যাংক ইউ।